হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সামি আল্লাহ ব্লগ। আজকে ইলিশা মাছ রান্না করবো, এগুলা ফজি ফলা ফলা তরকারি রান্না করবো, বুনা করবো একদিন ধরে। আর একটু হইলো সরিষা দি ফেটি রান্না করবো, এগুলা খাটা রাখছি, লতা দি, এইসা দি আর এগুলা দি রান্না করবো। এগুলা এসে মাছের সাথে ইলিশা রান্না, এগুলো সরিষার তরকারির সাথে অ্যাড হত, এগুলো ইলিশার এন্ডা ইয়ে বুন মানে বিরান হইরা মানে তরকারির সাথে অ্যাড করব, ইলিশার এন্ডা বুনা করব। আমার ডিম বুনা হইজার আর প্লাস এখানে দিব আমি পরিমাণ মতো জিরার গুঁড়া। সরিষা দি রান্না করবো ইয় ইলিশা মাছ, ধনিয়ার গুঁড়া দিলাম, একটু হলো লাল মরিচ পরিমাণ মতো, ধনিয়া পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, আমার দেহে বয় নাই কেন লাগে গটগটি ডাকের, অনেক টেস্ট হয় এগুলা এরকম রান্না করলে। আমার মশলা বোনা হয়ে গেছে, এখন ব্লেন্ডার হয়ে রাখছিলাম সরিষা, 1 চামচ দিয়ে দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সামি আল্লাহ ব্লগ। আজকে ইলিশা মাছ রান্না করবো, এগুলা ফজি ফলা ফলা তরকারি রান্না করবো, বুনা করবো একদিন ধরে। আর একটু হইলো সরিষা দি ফেটি রান্না করবো, এগুলা খাটা রাখছি, লতা দি, এইসা দি আর এগুলা দি রান্না করবো। এগুলো এসে মাছের সাথে ইলিশা রান্না, এগুলো সরিষার তরকারির সাথে অ্যাড হত, এগুলো ইলিশা রান্না ইয়ে বুন মানে বিরান হইরা মানে তরকারির সাথে অ্যাড করব, ইলিশার এন্ডা বুনা করব। আমার ডিম বুনা হইজার আর প্লাস এখানে দিব আমি পরিমাণ মতো জিরার গুঁড়া। সরিষা দি রান্না করবো ইয় ইলিশা মাছ, ধনিয়ার গুঁড়া দিলাম, একটু হলো লাল মরিচ পরিমাণ মতো, ধনিয়া পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, আমার দেহে বয় নাই কেন লাগে গটগটি ডাকের, অনেক টেস্ট হয় এগুলা এরকম রান্না করলে। আমার মশলা বোনা হয়ে গেছে, এখন ব্লেন্ডার হয়ে রাখছিলাম সরিষা, 1 চামচ দিয়ে দিলাম, মশলা বলা হয়ে গেছে,
that happens, like, you know what I mean? এখন ডিম দিলাম ওর সাথে, খালাজে খোলজা, ইলিশার খোলজা, এগুলো লই আনদা। কারণ একাদ দিয়ে ধরলাম ক্যামেরা, আর ওখান দিন দাঁড়া দের আমার লাগে, মানে ভিডিও যায়, মানে ইয়ো কেন থাকলে বুয়াইম এখন বুয়াইছে না, একটু জালো এখন ধনিয়া আর কাঁচামরিচ থাকতে রেডি করুন। এরকম তরকারি রেঞ্জা মানে টেস্ট করবাই, মানে কিলা হয়, আমার টেন খুবই ভালো লাগে টেস্ট, মানে খুবই মানে মজা হয়। কাঁচামরিচ খাইতে রাখছি, দিয়ে দিলাম ধনিয়া, স্মেলটা খুব ভালো হয়, খুব ভালো লাগে তরকারি ধনিয়া দিলে, ধনিয়া পাতা। অনেক সুন্দর স্মেল বাড়াইতেছে, অনেক টেস্টি হইব লাগে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। ট্রাই করতে পারবেন আপনারা ওরকম রান্না কইরা।
রসুন বাটা দিলাম, চেন্দা দিলাম, করছিলাম তেল একটু মানে ইয়ে হয়ে গেছে, বাট তরকারি অনেক টেস্ট পেয়েব মাছ বিরানো তেল দিই, মানে ধরো তরকারি রান্না করলে আলাদা টেস্ট লাগে। পরিমাণ মতো লবণ, ফলের মাছটুকু এখন দিয়ে দিব, একবারে খাটা থাকে না, মানে খাইতে অনেক টেস্ট লাগে, মানে ইলিশা মাছও তো প্রচুর মানে ইয়ে থাকে, খাটা থাকে, যদি খাটাগুলো আতরাই লও তাইলে মানে অনেক টেস্টি হয়, খাইতে ঝামেলা নাই। সাথে খাসা মরি সেদ্ধ করব, ধনিয়া পাতা দিয়ে দেব, টেস্ট ভালো হয় ধনিয়া পাতা দিলে। আমরা ওরকম ইলিশ আনলে মানে রাখতে তো মাস্ট বি একটা রান্ধি, কারণ টেস্ট খুবই ভালো লাগে, সবাই মানে সবাই পছন্দ করে, আমার আম্মায়ও পছন্দ করে, আব্বায়ও পছন্দ করে, বাট দেশের ইলিশের মাঝে তো কোনো স্মেল নাই, গ্রান নাই, বাংলাদেশের ইলিশা মাছ রান্না করলে অনেক গন্ধ হয় মানে ওই দেশে, বাট যে তারপরেও মানে খুবই টেস্টি হয় তরকারি। দশ মিনিটের জন্য টেকে রাখলাম, এরকম ইলিশা মাছ খাখরি মানে ফুল ইলিশারে ফুললে রাইন্দা মানে টেস্ট হইরা দেখো, রাইন্দা খাইয়া টেস্ট হইরা দেখো, মানে খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে, অনেক স্বাদ হয়, মানে অনেক স্বাদ হয়, এরপরে প্লাস মানে মুখো লাগি থাকে এটা তরকারি। আজকে দুইটা তরকারি রান্না করলাম, ডিম দিয়া ইলিশা মাছের তরকারি,
এলিশা মাছের ফেটি ডিম দি রান্না করলাম সরিষা দিয়া, সরিষা অত সরিষা অ্যান্ড মানে ইয় ফেটি রান্না করলাম, এবার দি রান্না করলাম খাখরি, ইলিশার খাখরি। যদি আমরা ভিডিওটা ভালা লাগে সবাই লাইক দিবা, শেয়ার করবা অ্যান্ড সাবস্ক্রাইব করবা মাই চ্যানেল সামিয়াল্লা ব্লগ। আর এরকম রান্না খাইবাই মাঝে মাঝে আমার ইউটিউব চ্যানেলও সামিয়াল্লা ব্লগও, আমার চ্যানেল হইলো সামিয়াল্লা ব্লগ। আর খেয়ে খিলান রান্না করো কমেন্ট করবাই, আর ওরকম রাইন দিয়া খাইয়েও টেস্ট হইলে দেখতে পারো কত টেস্ট হয় ইলিশার তরকারি। আর স্মেলটা অনেক মানে অনেক অনেক বাড়াই দিতেছে, স্মেল স্মেলে লাগে যে মানে খুবই মজা হইব, মানে মনে কর যে এখনো খাই লিতাম। কাঁচামরিচ দিছি ফলিয়া, এরপরে মানে পেঁয়াজরে বোনা কইরে বাদে মানে ফলাটুকু মানে ফলা দিয়া মানে বোনা করলে খুবই টেস্টি হয়। আর বুইল না সাবস্ক্রাইব হইল আর শেয়ার হইল ভিডিও অ্যান্ড কমেন্ট হইল বেশি কইরা কিলা কিলা, আর কিলা কিলা ভিডিও দিতাম ওইও কমেন্ট করবাই আপনারা। আসসালামু আলাইকুম।